Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Setia Sabda Sebindo Sarkari Kalau কলেজ আইতো রিসার্চ মেথডোলজি প্রজেক্ট এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এডিটিং এবং কোডিং অর্থাৎ সম্পাদনা এবং কোডিং করা এবং এর মাধ্যমে একটা তথ্য তৈরি করা অর্থাৎ যে কাঁচা যে উপাত্তগুলো থাকে এই ইনফরমেশনগুলো থেকে বিভিন্ন যে তথ্য আমাদের কাছে আসে তা থেকে আমরা কীভাবে তথ্য রূপান্তর করবো ইনফরমেশন তৈরি রূপান্তর করবো সেটাই হচ্ছে আজকে আলোচনা বিষয় তাই সেখানে আমরা ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করবো হোয়াট ইজ ডাটা অ্যানালাইসিস স্টেজ অফ ডাটা অ্যানালাইসিস তারপরে এডিটিং কাকে বলে কোডিং কাকে বলে এডিটিংয়ের নিয়মগুলো কী কোডিংয়ের নিয়মগুলো কী তারপরে ফাইল টার্মিনোলজি বা ডাটা কীভাবে আমরা রাখবো তার কোড বুক কাকে বলে এরর চেকিং কাকে বলে ইত্যাদি নিয়ে আমরা কী করবো আজকে আলোচনা করি চলো যে আমরা আজকে আলোচনা করে যাই প্রথমেই আমরা জানবো যে আমাদের যে ডাটা অ্যানালাইসিস এটা কী জিনিস ডাটা আমরা তো জানি যে আমাদের যেটা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো আসে এই ডাটা তৈরি হয় কারণ তথ্য বিশ্লেষণ হচ্ছে কী সেটা আমরা জানবো যে ডাটা অ্যানালাইসিস ইজ এ ম্যাথড ইন হুইচ ডাটা ইজ কালেক্টেড অ্যান্ড অর্গানাইজ সো দ্যাট ওয়ান ক্যান ড্রাইভ হেল্পফুল ইনফরমেশন ফ্রম ইন আদার ওয়ার্ড দ্য মেন পারপোজ অফ ডাটা অ্যানালাইসিস ইজ টু লুক অ্যাট হোয়াট দ্য ডাটা ইজ ট্রাইং টু টেলাস অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ডাটা অ্যানালাইসিস অলসো নোন এস অ্যানালাইসিস অফ ডাটা অর ডাটা অ্যানালিটিক্স ইট ইজ প্রসেস অফ ইন্সপেক্টিং ক্লিনজিং ট্রান্সফর্মিং অ্যান্ড মডেলিং ডাটা উইথ দ্য গোল অফ ডিসকভারিং ইউজফুল ইনফরমেশন সাজেস্টিং কনক্লুশন অ্যান্ড সাপোর্টিং ডিসিশন মেকিং তারপরে স্টেজ অফ ডাটা অ্যানালাইসিসের জন্য কয়টা স্তর আছে বেসিক্যালি চারটা স্তর আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে এডিটিং এডিটিং মানে এখানে আমরা এটাকে কী করবো এডিট করবো আমাদের যত সোর্স থেকে ডাটা আসবে এখানে এসে আমরা এটাকে কী করবো এডিট করবো সেকেন্ড হচ্ছে কোড করবো কোডিং করবো এডিটিং করে এই সবকিছু কোডে রূপান্তর করবো তারপর আমরা ডাটা ফাইল করবো ফাইলের পরে এটাকে অ্যানালাইসিস করবো এই অ্যানালাইসিস পর্যায়ে আমার চার প্রকারের ডাটা আসবে একটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস হবে ইউনি ভ্যারিয়েট অ্যানালাইসিস হবে তারপরে বাই ভ্যারিয়েট অ্যানালাইসিস হবে আর মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস তাহলে এই অ্যানালাইসিসে চার প্রকারের অ্যানালাইসিসটা আমরা করতে পারবো তারপরে হচ্ছে যে ইস্যু অ্যান্ড কনসিডারিং ইন টেকনিক ইন ডাটা অ্যানালাইসিস অর্থাৎ কীভাবে আমরা ডাটাটাকে অ্যানালাইসিস করবো একটা ইস্যুটা কী কনসিডারেশনটা কী তাহলে প্রথমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিন গড আমরা নিব গড় বাই করবো এটা প্রয়োজন হবে সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের লাগবে রিগ্রেশন লাগবে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন লাগবে এবং হাইপোথিসিস টেস্টিংয়ের প্রয়োজন হবে এরপরে আমরা জিনিসটা জানবো যেটা হচ্ছে এডিটিং থাকে বলে এডিটিং ইজ দ্য প্রসেস অফ চেকিং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য ডাটা ফর অমিশন রিলায়েবিলিটি অ্যান্ড ইজিবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি সাম অফ দ্য ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ এডিটিং আর গিভেন বিলো অ্যাকর্ডিং টু উইলিয়াম জ্যাকম্যান এডিটিং ইজ দ্য প্রসেস অফ চেকিং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য ডাটা ফর অমিশন রিলায়েবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি এখন সম্পাদনা কেন করা হবে এর কারণ হচ্ছে আটটি টু এনশিওর দ্য কমপ্লিটনেস অফ দ্য ডাটা টু এনশিওর দ্য কনসিস্টেন্সি অফ দ্য ডাটা টু এনশিওর দ্য রিলায়েবিলিটি অফ দ্য ডাটা টু এনশিওর লেস মিস্টেক অফ দ্য ডাটা টু এনশিওর অ্যাকুরেসি অ্যান্ড ক্লারিফাইড বাই দ্য রেসপন্ডেড টু এনশিওর ইনফরমেশন অফ দ্য ডাটা টু এনশিওর স্যাম্পলিং কোডিং অ্যান্ড টেবুলেশন অফ ডাটা তারপরে টু এনশিওর আনবায়াসনেস অফ ডাটা এবার আমরা যেটা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এডিটররা যে ডাটাগুলো আনে সেই সম্পাদনা যে করে তার কয় প্রকারে করে প্রথম তো যে তথ্য আসার পর বা ইনফরমেশন আনার পর এটা এডিট করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ফিল্ড এডিটিং একটা ইনহাউস এডিটিং ফিল্ড এডিটিং ইজ প্রাইমারিলি এডিটেড বাই এ ফিল্ড সুপারভাইজার অন দ্য সেম ডে অন দ্য আদার হ্যান্ড
in-house editing rigorously investigated the result of the data in next day or in the office. তারপর আমরা যে জানবো যে এডিটিং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডাটা কীভাবে করব, প্রতিদিন এটা চারটে কারণে এটা করতে হয়। এক নম্বর হচ্ছে এডিটিং ফর কমপ্লিটনেস, এডিটিং ফর কনসিস্টেন্সি, এডিটিং ফর অ্যাকুরেসি অ্যান্ড এডিটিং ফর হোমোজেনিসিটি। আর কোডিং রুল আছে চারটা, রুলের ক্ষেত্রে কোডিং চারটে রুল মেনে চলবো। অ্যাপ্রোপ্রিয়েট টু রিসার্চ প্রবলেম অ্যান্ড পারপাস এটা আছে কি না, এক্সিস্টিভ আছে কি না, মিউচুয়ালি এক্সক্লুসিভ কি না, আর ডেপ ফ্রম ওয়ান ক্লাসিফিকেশন ডাইমেনশন থেকে এটা আসছে কি না, চারটা জিনিস কি হতে হবে কোডিংয়ের নীতিমালায় থাকবে। তারপরে আমাদের যে ডাটা এডিটিং এবং ডাটা কোডিংয়ে কিন্তু কী আছে, পার্থক্য আছে। বেসিক্যালি এডিটিং ইজ দ্য প্রসেস অফ এক্সামিনিং দ্য কালেক্টেড ডাটা টু ডিটেক্ট ইরোরস অ্যান্ড অমিশন, এটা হচ্ছে এডিটিং। আর কোডিং হচ্ছে, কোডিং ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং এ নিউমেরিক্যাল স্কোর ফর প্রিভিয়াসলি এডিটেড ডাটা। তারপরে আমরা আলোচনা করব এডিটিং ফর এডিটিং যে কোশ্চেন অ্যান্সার আউট যেটা আছে, তারপরে এডিটিং ফর টেবুলেশনের জন্য এডিটিং করতে হয়, তারপরে পিটফিলস অফ এডিটিং, সম্পাদনার ফাঁদ আছে একটা, সেটা হচ্ছে এই যে সাবজেক্টিভিটি ক্যান ইন্টার ইন্টু দ্য এডিটিং প্রসেস, ডাটা এডিটর শুড বি ইন্টেলিজেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজেক্টিভ, সিস্টেমেটিক প্রসিডিউর ফর অ্যাসাইনিং দ্য কোশ্চেনারি শুড বি ডেভেলপড বাই দ্য রিসার্চ অ্যানালিস্ট সো দ্যাট দ্য এডিটর হ্যাজ ক্লিয়ারলি ডিফাইন্ড ডিসিশন রুলস টু ফলো। তারপরে ডেফিনেশন অফ কোডিং আছে, কোডিং হচ্ছে এডিটিং মে বি সেপারেটেড ফ্রম কোডিং হুইচ ইজ অ্যাসাইনড অফ নিউমেরিক্যাল স্কোর অর ক্লাসিফাইং সিম্বলস টু প্রিভিয়াসলি এডিটেড ডাটা, কেয়ারফুলি এডিটিং মেক্স দ্য কোডিং জব ইজিয়ার, কোর্স আর মিনস টু রেসপন্ডেড দ্য মিনিং ইন দ্য ডাটা। তারপর আমাদের যে জিনিসটা জানব যে ডাটা ফাইল টার্মিনোলজি আছে, ডাটা ফাইলটা কী আর কি, ডাটা আর জেনারেলি স্টোর্ড ইন এ ম্যাট্রিক্স দ্যাট রিজেম্বলস এ কমন স্প্রেডশিট ফাইল আর কি, এইভাবে আমরা এটাকে ডাটা ফাইল বলবো আর কি। তারপরে মোর অন কোডিং ওপেন এন্ডেড কোশ্চেন আছে, উন্মুক্ত শেষ প্রশ্নে আরও কোডিং করা যায়। তারপরে ডিভিশিং দ্য কোডিং স্কিম, কোডিং উন্নয়ন প্রকল্প আছে, তার কোড বুক আছে, এটাও জরুরি। এ কোড বুক প্রোভাইডস কুইক সামারি দ্যাট ইজ পার্টিকুলারলি ইউজফুল হয় এ ডাটা ফাইল বিকামস ভেরি লার্জ। রিসার্চার কমনলি আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল রেসপন্ডেন্টস বাই গিভিং ইচ অ্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার অর কোশ্চেনারি নাম্বার, হোয়াইল ইচ ইন্টারভিউ ইজ আইডেন্টিফাইড উইথ এ নাম্বার এন্টার্ড ইন্টু ইচ কম্পিউটার রেকর্ড, ইরোরস ডিসকভার্ড ইন দ্য টেবুলেশন প্রসেস ক্যান বি চেক অন দ্য কোশ্চেনারি টু ভেরিফাই দ্য অ্যান্সার। তারপরে ইরোর চেকিং সর্বশেষ আমরা জানবো যে ইরোর চেকিং কী, দ্য ফাইনাল স্টেজ ইন দ্য কোডিং প্রসেস ইজ ইরোর চেকিং অ্যান্ড ভেরিফিকেশন অর ডাটা ক্লিনিং টু এনশিওর দ্যাট অল কোর্স আর লেজিটিমেট। ফর এক্সাম্পল কম্পিউটার সফটওয়্যার ক্যান এক্সামিন দ্য ইন্টার ডাটা অ্যান্ড আইডেন্টিফাই কোডের ভ্যালু দ্যাট লাই আউটসাইড দ্য রেঞ্জ অফ দ্য অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট। ফর এক্সাম্পল ইফ সেক্স ইজ কোডেড ওয়ান ফর মেল অ্যান্ড টু ফর ফিমেল অ্যান্ড থ্রি কোড ইজ ফাউন্ড, এ মিস্টেক অবভিয়াসলি হ্যাজ অকার্ড অ্যান্ড অ্যান অ্যাডজাস্টমেন্ট মাস্ট বি মেড। এ ছিল আজকের আলোচনা। আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে এটা ডাটা কোড করা, ডাটাকে এডিট করা, ডাটা বুক ব্যবহার করা, এইটাই এটার আলোচ্য বিষয়। তারপরে আমরা কী করে এটাকে কোড করবো, কী করে আমরা আনকোড করবো, কী করে আমরা এই জিনিসটাকে ডাটা ফাইলে নিব, ভ্যালু লেভেল কী হবে, টেস্ট টেবুলেশন কী হবে, কোড বুক থেকে আমরা এটা কীভাবে দেখবো, কীভাবে ডাটা এন্ট্রি করবো, তারপরে স্ক্যানিংয়ে আমরা এটা কীভাবে ব্যবহার করবো, এই সবই হচ্ছে এই চ্যাপ্টারে।
আলোচ্য বিষয়। আশা করি সবাই সেটা বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমার সাথে আলোচনা করে এটা সলভ করে নিবা। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।